নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আমি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান। আজকে আমি ডিহাইড্রেশন এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। ডিহাইড্রেশন হলে কি কি লক্ষণ দেখা যায় এবং কি কি কারণে ডিহাইড্রেশন হতে পারে এবং ডিহাইড্রেশন হলে কি কি করণীয়, আজকে আমি সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। ডিহাইড্রেশন কি? ডিহাইড্রেশন হলো যখন আমাদের শরীরে জল এবং অন্যান্য ফ্লুইডের পরিমাণ যখন স্বাভাবিকের তুলনায় কমে যায় এবং এর ফলে যখন আমাদের শরীর স্বাভাবিক ফাংশন করতে ঠিক মতন পারে না, সেই কন্ডিশন বা অবস্থাটাকে বলা হয় ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হলে কি কি লক্ষণ দেখা যায়? ডিহাইড্রেশন হলে মুখ শুকিয়ে যাওয়া, জিভ শুকিয়ে যাওয়া, এগুলো হয়। এবং একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে, 9 মাসের কম বয়সী যেসব বাচ্চা, সেই বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ফন্টানেল অর্থাৎ মাথার সামনে এরকম জায়গাটা একটু নরম থাকে বাচ্চাদের, সেই জায়গাটা একটু একটু বসে থাকে বা একটু সাঙ্কেন বা একটু ঢুকে যায়। নর্মালি ওই জায়গাটা বাচ্চাদের 9 মাস আগে পর্যন্ত ওই জায়গাটা একটু ডিপ্রেস থাকে। 9 মাস থেকে 18 মাসের মধ্যে ওই জায়গাটা ক্লোজ হয়ে যায়, তখন আর সেটা বোঝা যায় না, কিন্তু 9 মাসের আগে বাচ্চাদের ওই জায়গাটা নরম থাকে এবং ওই জায়গাটা দেখা যায় যে জায়গাটা একটু বসে যায় যদি ডিহাইড্রেশন থাকে। এছাড়া চামড়াটা শুষ্ক হয়ে যায় এবং চামড়ার ইলাস্টিসিটি এটা কিন্তু কমে যায়। সেই সঙ্গে ইউরিনের পরিমাণ কমে যায়, ইউরিন কম হয়, ইউরিনের কালার ডার্ক হয়ে যায় বা হলুদ হয়ে যায়। এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে 3 ঘন্টার মধ্যে বাচ্চারা ইউরিন করে না, সেই সঙ্গে প্রচণ্ড জল তেষ্টা বেড়ে যায়, শরীরের অস্থিরতা বেড়ে যায়, চোখ বসে যায় এবং দেহের ওজন স্বাভাবিক যা তার থেকে একটু কম বলে মনে হয় এবং শরীরের প্রচণ্ড অস্থিরতা থাকে, প্রচণ্ড দুর্বলতা থাকে, মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা এবং কোনো কিছু বুঝতে না পারা, এই ধরনের বিভিন্ন লক্ষণগুলো হতে দেখা যায়। এবার আমি আলোচনা করব কোন কোন ক্ষেত্রে এই ডিহাইড্রেশনটা হতে হয়। যখন সাংঘাতিক বমি হয় বা ডায়রিয়া হয়, পেট খারাপ হয়, 24 ঘন্টার মধ্যে বারে বারে ডায়রিয়া, ভমিটিং এগুলো হয়, আবার ডায়রিয়া তার সঙ্গে ভমিটিং এটাও হয়, যখন এই এই সব ক্ষেত্রে কিন্তু বেশি যখন হতে থাকে এগুলো, তখন কিন্তু ডিহাইড্রেশন হয়। এছাড়া যখন প্রচণ্ড গরমে প্রচণ্ড ঘাম হয় এবং সেই সময় যদি জল যদি ঠিক মতো না খাওয়া হয় বা প্রচণ্ড এক্সারসাইজ করার পর বা ওভার ওয়ার্ক করার পর যখন ঘাম হয়, তারপরে যদি ঠিক মতো জল না খাওয়া হয়, তার থেকেও কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। এছাড়া জ্বরের রোগীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জ্বরের সময় যখন তাদের প্রচণ্ড ঘাম হয় এবং অনেক রোগী ঠিক মতো জল খান না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিহাইড্রেশনটা হতে দেখা যায়। আবার যাদের স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ইউরিন হয়, এটা সাধারণত যাদের ডায়াবেটিস রয়েছে এবং যারা ডায়ুরেটিক বেশি খান, যার ফলে যাদের স্বাভাবিকের তুলনায় ইউরিন অনেক বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিহাইড্রেশন হতে দেখা যায়। ডিহাইড্রেশন মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, এই 3 রকমই হতে পারে। এবং ডিহাইড্রেশন কিন্তু বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদের যদি হয় তাহলে তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়, তো সেই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। মাইল্ড এবং মডারেট ডিহাইড্রেশন যদি হয় তাহলে সেটা কিন্তু বাড়িতেই কিন্তু ঠিক করা যায়। বারে বারে নুন চিনি জল করে খাওয়া, ওআরএস খাওয়া, ডাবের জল খাওয়া, এসবের মাধ্যমে কিন্তু মাইল্ড এবং মডারেট ডিহাইড্রেশন এটা কিন্তু বাড়িতেই ঠিক করা যায়। কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশন এটা কিন্তু বাড়িতেই ঠিক করা যায় না। যখন 24 ঘন্টার মধ্যে অনবরত বমি হচ্ছে, পেট খারাপ হয়ে ডায়রিয়া হচ্ছে, এই রকম কন্ডিশনে যদি সাধারণ চিকিৎসা যদি না করে এটাকে বন্ধ না করা হয় তাহলেই কিন্তু সিভিয়ার ডিহাইড্রেশন চলে আসে এবং সিভিয়ার ডিহাইড্রেশন হলে অবশ্যই কিন্তু হসপিটালে যেতে হবে। আজকে আমার আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।